السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর এই সময় যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা। সেই সাথে সাদর আমন্ত্রণ জানাই আপনাদের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের এই পর্বে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আল আমিন খান। প্রিয় দর্শক, ইসলামের সম্মান বাণী আপনাদের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে দেশ টিভি আয়োজন করেছে সুন্দর এই অনুষ্ঠান ইসলামী জীবন ও জিজ্ঞাসা। আজ আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশের প্রখ্যাত আলেমবিদিন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি মাওলানা আব্দুস শাকুর হাফিজাহুল্লাহ, অধ্যক্ষ রওজাতুস সালেহিন ফাজিল মাদ্রাসা নারায়ণগঞ্জ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালো আছেন? হুজুর, আল্লাহর শুকর, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তালা আমাকেও সুস্থ রেখেছেন এবং ভালো রেখেছেন আল্লাহর দরবারে। ইসলামী জীবন ও জিজ্ঞাসা অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে আন্তরিক মোবারকবাদ। মোবারকবাদ। প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের কাছে ইসলামিক যে কোনো প্রশ্ন করতে চাইলে আপনার টিভি সেটের স্ক্রিনে নিশ্চয়ই একটি নাম্বার দেখতে পাচ্ছেন, উক্ত নাম্বারে ফোন করে প্রশ্ন করুন। আমাদের সম্মানিত অতিথি আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রদান করবেন ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক মণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য হালাল এবং হারামকে স্পষ্ট করেছেন। আমাদের জীবনের অন্যতম বড় একটি অংশ হচ্ছে রিজিক। সেই রিজিকটি আমাদের যদি পবিত্র হয়, হালাল হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পন্থায় রিজিক অর্জন করতে বলেছেন যদি সেটি হয়, তবে সেই রিজিক আমাদের জন্য কল্যাণকর, উপকারী এবং এটি হবে আমাদের জন্য জান্নাতে যাওয়ার উসিলা এবং মাধ্যম। প্রখান্তরে আমরা যদি হারামের পথকে বেছে নেই, আমরা যদি অন্যায়ের পথকে বেছে নেই, আমরা যদি আমাদের রিজিক অর্জনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পথ দেখিয়েছেন সেই পথকে না দেখিয়ে বিপদগামী হয়ে আমরা যদি রিজিককে তালাশ করি, আমাদের জন্য সেটাই হবে জাহান্নামে যাওয়ার কারণ। হালাল রিজিকের গুরুত্ব, তাৎপর্য এবং মাহাত্ম্য নিয়ে আজকের এই সুন্দর আলোচনা এবং আমরা শেখের কাছ থেকে বিস্তারিতভাবে শুনবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, প্রথমে আপনার থেকে জানতে চাই, হালাল রিজিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে হালাল রিজিকের ব্যাপারে স্পষ্ট বলেছেন, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবা ওয়া আমালু সালিহা, আরো বিভিন্ন আয়াতে আসছে। তো হালাল রিজিকের গুরুত্ব আপনি যদি দর্শকদেরকে জানাতেন। আলহামদুলিল্লাহ, আমাকে এই হালাল রিজিক এর উপরে যে গুরুত্ব দেশ টিভির আয়োজনে আমাকে অংশগ্রহণ করে দেওয়ার জন্য আমি দেশ টিভির পরিবারবর্গ সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাকেও মোবারকবাদ জানাচ্ছি। আজকের যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ ইসলামে হালাল রিজিকের কথা এমনভাবে গুরুত্ব দেওয়া হয়েছে, বান্দার ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো হালাল রিজিক। ইসলামের বাণী এভাবেই এসেছে, আল্লাহ রাসূল বলেছেন আব্দুল ফরিজাহ কসবুল হালাল বাদুল ফরিজাহ, ফরজের পরে সবচেয়ে বড় ফরজ হলো হালাল রিজিক অর্জন, হালাল রিজিক অর্জন। আমরা যদি মুসলিম শরীফের সিয়াসাত্তার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কিতাব, সেই কিতাবে বিশাল একটা অধ্যায় কিতাবুল বয়ু এবং এর মধ্যে আরও কয়েকটি হালাল হারাম অধ্যায় নিয়ে এসেছে এই হালাল রিজিক অর্জনের গুরুত্ব প্রদান করার জন্য। আর এ ব্যাপারে আমরা অনেক সময় মনে করি যে মসজিদে বসে থাকা ইবাদত, তাসবি পাঠ করা ইবাদত না, হালাল রিজিক তার চেয়ে অত্যাধিক গুরুত্বপূর্ণ ইবাদত। কুরআনুল কারীমে সূরা জুমায় এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ফাইদা কুদিয়াতিস সালাত ফানতাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ইলা আখিরিল আয়া, যখন তোমার নামাজ শেষ হয়ে যাবে তখন তুমি রিজিকের সন্ধানে জমিনে বেরিয়ে পড়ো। এই জমিন বলতে যে যে কার্যক্রম করুক তার রিজিক অর্জনের জন্য ওটাই জমিন বোঝানো হয়েছে। কেউ চাকরি করতে পারে, কেউ শিক্ষকতা করতে পারে, কেউ গাড়ির ড্রাইভার হতে পারে, বিভিন্ন পেশায় সে অংশগ্রহণ করতে পারে, ওই সকল কার্যক্রমগুলো কিন্তুই রিজিক অর্জনের একটা মাধ্যম। সেহেতু ওই মাধ্যমটা যদি হালাল পন্থায় হয় তাহলে ফরজ ইবাদতের পরে তার হালাল পথে যে রিজিকটা অর্জন করলো ঠিক ওই রকম ফরজ ইবাদতের সমতুল্যই তার জীবনে আমলনামায় কাজ আসবে। যেহেতু আল্লাহ সুবহানাহু তাআলা কুরআনুল কারীমে এভাবেই বলেছেন যে নামাজ শেষ হওয়ার পরে রিজিকের সন্ধানে বেরিয়ে যাও, তাহলে বোঝা যায় কোরআনের আয়াতের এই অনুবাদে
যেটা আমাদের সামনে প্রতীয়মান হয় যে যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আয়াত দিয়ে নামাজ পড়ার জন্য বলেছেন, তার হুকুম পালন করার জন্য বলেছেন, ঠিক তিনি এভাবেই তিনি নির্দেশ দিয়েছেন যে নামাজের পরে তুমি রিজিকের জন্য বেরিয়ে যাও। তাহলে ইসলামের এই আয়াতে কোরআনুল কারিমের আয়াতের দৃষ্টিতে আমরা বুঝতে পারি যে হালাল রিজিক উপার্জন কতটা গুরুত্বপূর্ণ। আমরা গুরুত্ব নিয়ে আরো শুনবো, একটা ফোন কলে চলে যাচ্ছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দর্শক প্রশ্ন করুন। জীবনে মানে আল্লাহ হক বান্দারক এই দুই হাত মিলিয়ে আমার যে গুনার পরিমাণ বহুত সমান মনে করি, তো এমন কিছু কালামের কথা উল্লেখ আছে যে কালাম পাঠ করলে আসমান জমিন পর্যন্ত নেকি পাওয়া যায়, যেমন সুবহান আল্লাহ ওয়া বিহামদিহি সুবহান আল্লাহিল আযীম। তো আমার এই গুনার মাফের জন্য এই ধরনের কালাম পাঠ করলে কি আমি বুঝতে পেরেছি মিজানের পাল্লায় কি ওজন বাড়াতে পারবো? দর্শক বুঝতে পেরেছি ইনশাআল্লাহ, সঙ্গেই থাকুন। আমরা আরও একটি ফোন কলে চলে যাচ্ছি, তারপরে আপনার উত্তর প্রদান করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দর্শক প্রশ্ন করুন। আপনার প্রশ্নটি পুনরায় করুন, কথাগুলো অস্পষ্ট আসছে। আপনার প্রশ্নটি পুনরায় করুন। জি প্রশ্ন করুন। আমরা আপনার কথাগুলো স্পষ্ট বুঝতে পারছি না, আপনি পুনরায় ট্রাই করবেন ইনশাআল্লাহ, আমরা অপেক্ষায় থাকলাম। জি শেখ, আমরা প্রথম যে প্রশ্নটি পেলাম যে জীবনে একটা পর্যায়ে এসে তিনি বুঝতে পেরেছেন জীবন চলাকালীন সময়ে অনেক হালাল এবং হারামের সংমিশ্রণ হয়েছে, সেক্ষেত্রে আল্লাহ পাকের হক কিছু নষ্ট হয়েছে, বান্দার হকও নষ্ট হয়েছে। এখন প্রচুর পরিমাণে আমাদের জীবনে বা অনেকেই আছি জীবনে প্রচুর গুনাহ বা পাপ দাঁড়িয়ে গেছে। এখন এমন কোনো আমল আছে কি না যে যে আমলের মাধ্যমে আমাদের এই বান্দার হক বা আল্লাহ পাকের যে হকগুলো আছে, যে গুনাহ হয়েছে, সে গুনাহগুলো মোচন হবে, মাফ হবে? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ প্রশ্নকারীকে, ধন্যবাদ আপনাকেও। আসলে জীবনে মাপ পর জন্য যে বিষয়টা, অনুভূতিটাই জরুরি। প্রশ্নকারী যে অনুভূতি সৃষ্টি হয়েছে, এই অনুভূতিটাই তার মাপ পাওয়ার একটা অন্যতম মাধ্যম। আমল বড় বিষয়, তার চেয়ে বড় বিষয় হলো একজন বান্ধা তার অপরাধটা তার ভিতরে যদি অনুভূতির সৃষ্টি হয় এবং ওই অপরাধটা যদি এমনভাবে সে এখলাসের সাথে নিয়ত করতে পারে, পুনরায় সে অপরাধ আর করবে না, তাহলে আল্লাহ পাক সে যত বড় গুণাই করুক না কেন, যত ধরনের গুণাই করুক না কেন, আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন গফুর রহিম, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছুর ক্ষমতাধার। তিনি চায় বান্দার অনুভূতি, বান্দার কাকুতি, বান্দার আরাধনা প্রার্থনা এগুলো যদি বান্দা ঠিকমতো করে একটি সময় এসে আল্লাহ পাক এতেই তাকে ক্ষমা করে দেবে। তারপরে যেটা বলবো, বুখারি শরীফের শেষ একটা হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কালিমাতানি হাবিবাতান আলা রহমান সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এমন দুটি শব্দ রয়েছে যে শব্দ দুটো জবানে উচ্চারণ হালকা কিন্তু এর ওজন অনেক ভারী, দাড়িপাল্লায় মিজানের পাল্লা অনেক ভারী হয়ে যাবে, সেটা হলো সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমি প্রশ্নকারীকে অনুরোধ করব উনি ইস্তেগফার বেশি বেশি করে পড়বেন, সাথে সাথে এই দোয়াটা বেশি বেশি পড়বেন। আল্লাহ পাক তাকে আরও একটি বিষয় স্মরণ করিয়ে দিতে চাই আমাদের দর্শককে, সেটি হলো যেহেতু মানুষের হকের ব্যাপার আছে, বান্দার হক এটি পরিশোধ করে দেওয়াটা অত্যন্ত জরুরি নিঃসন্দেহে। নিঃসন্দেহে, কারণ আমরা এই বান্দার হক নিয়ে শুনবো, একটা ফোনে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমার নাম আব্দুল কাদের, আমি বনশ্রী থেকে বলছি। জি প্রশ্ন করুন। আমি আমি চাচ্ছি যে শুক্রবারে কিভাবে
ফায়দা বেশি নেওয়া যাইতে পারে মাধ্যমে, একটু আমাকে জানাবেন। জি আমাদের সঙ্গে থাকুন ইনশাআল্লাহ তাআলা। বান্দার হক নিয়ে আপনি বলছি, আলহামদুলিল্লাহ, হক দু প্রকার, হকুল ইবাদাহ হকুল্লাহ, আল্লাহর সংশ্লিষ্ট কোনো হক যদি কোনো বান্দা নষ্ট করে বা আদায় করতে ত্রুটি করে, আল্লাহ সুবহানাহু তাআলার কাছে প্রার্থনা করলে, কান্নাকাটি করলে সেই হক আল্লাহ পাক মাফ করে দিবেন। কিন্তু বান্দার হকের ব্যাপারে হাদিসে যেটা এসেছে সেটা বান্দার হক তার থেকেই আদায় করে নিতে হবে, যা তার পক্ষে যত সম্ভব। এখানে যদি তার সৃষ্টার পরে যদি কোনো বান্দার হক আদায় করতে না পারে, যে কথা আমি কোরআনুল আয়াতে কারিমে দেয়া বলেছি যে আল ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, বান্দা আল্লাহ রাব্বুল আলামিন সকল ক্ষমতার মালিক। এখন উনি চেষ্টা করার পরে যদি বান্দার হক আদায় করা ওনার সাধ্যের বাহিরে হয়, তাহলে আল্লাহ পাক এ হকও ক্ষমা করে দিতে পারেন। কিন্তু তার সাধ্যের ভিতরে থাকলে অবশ্যই তাকে বান্দার হক আদায় করে দিতেই হবে, তা না হলে আল্লাহ সুবহানাহু তাআলা কাল কিয়ামতের ময়দান এই বান্দার হকের জিম্মাদার আল্লাহ পাক নেবেন না, ওই বান্দা থেকেই তাকে দায় মুক্ত করে নিতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমরা আরো একটি ফোন কলে চলে যাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি আনোয়ার বলছিলাম হোসেনপুর থেকে, কিশোরগঞ্জ। জি আমার প্রশ্নটা হলো, আমরা যে এখন বিশ্বকাপ খেলা দেখছি, হ্যাঁ ফুটবল, এই ফুটবল আসলে খেলা দেখা, আনন্দ করা বা উপভোগ করা, এটা কতটা শরীয়ত সম্মত? হ্যাঁ, আর আমরা তো জানি অতিরিক্ত উন্মাদনা আসলে ভালো না। এক্ষেত্রে আমাদের সুন্দর প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক। বাচ্চা কাচ্চারা অতিরিক্ত উন্মাদনা করে, সেক্ষেত্রে আমাদের করণীয়টা সঙ্গেই থাকুন ইনশাআল্লাহ, আশা করছি উত্তর পেয়ে যাবে। শেখ, যে প্রশ্নটি চাচ্ছিলাম, দর্শক জানতে চেয়েছেন শুক্রবার কিভাবে আমলের মাধ্যমে ইবাদত বন্দেগীতে বেশি কাটানো যায় বা কোন কোন আমলগুলো বাড়তি করা যায়, যদি বলতেন। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ দর্শককে, সুন্দর একটি প্রশ্ন করেছেন তিনি। জুমাবার যেটা মুসলমানের জন্য সাইয়দুল ইয়াউম, ইয়ামুল জুমা, সে দৃষ্টি থেকে তাকে জুমার দিনকে স্পেশালভাবে দেখা উচিত। আমরা মক্কা এবং মদিনা যারা গিয়েছি দেখি ওই দিন ওই মক্কা মদিনার মানুষগুলো তারা জুমার দিন আগে ভাগে এই প্রস্তুতি নিয়ে সালাতুল জুমা আদায়ের জন্য শিখেছেন। আমাদের দায়িত্ব কর্তব্য কী? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে এবং তার বিভিন্ন নির্দেশাবলী থেকে আমরা যেটা দেখতে পাই, তিনি জুমার দিন কোরআনুল কারিম বেশি তেলাওয়াত করতেন, যেমন সূরা কাহাফ উনি তেলাওয়াত করতে কখনো মিস করতেন না জুমার দিনে, অত্যন্ত ফজিলতপূর্ণ জুমার দিনে স্পেশাল। সাথে সাথে যারা কোরআনুল কারিম তেলাওয়াত জানে না, আমি অনুরোধ করবো তাদেরকে ওই দিন সালাতুত তাসবি আদায় করার জন্য এবং বেশি বেশি একটু নফল ইবাদত এবং দান সাদকা বেশি করার জন্য, তার চেয়ে সাথে সাথে তাকে অনুরোধ করব বিশেষ করে জুমার দিন একটু সকলের আগে আগে মসজিদে গিয়ে অংশগ্রহণ করলে, তাহলে তাকে স্পেশাল কিছু সওয়াব আল্লাহ পাক তাকে দিবেন। এ ব্যাপারে অনেক বিধিবিধান রয়েছে। জি প্রিয় দর্শক মণ্ডলী, নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন, আবারও ফিরছি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, বিরতির পরে আবারও আপনাদেরকে স্বাগত জানাই আপনাদের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায়, আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী জীবন ও জিজ্ঞাসায়। আমাদের কাছে ইসলামিক যে কোনো প্রশ্ন করতে চাইলে আপনার টিভি সেটের স্ক্রিনে নিশ্চয়ই একটি নাম্বার দেখতে পাচ্ছেন, উক্ত নাম্বারে ফোন করে প্রশ্ন করুন। শেখ, বিরতির পূর্বে আমরা ফোন পেয়েছিলাম, বিশেষ করে বর্তমানে বিশ্বকাপ খেলা চলছে, এটা নিয়ে আমাদের মুসলমানদের মধ্যে অনেক উন্মাদনা, আবেগ এবং কিছু আবেগ অতিমাত্রায় অতিরঞ্জিত হয়ে যাচ্ছে, যেটা অনেক সময় আমাদের জন্য পরিবেশের ক্ষতিকারক হয়ে দাঁড়িয়েছে, আমাদের সমাজকে কলুষিত করছে। কিন্তু ইতিমধ্যে বিগত সময়ে কয়েকটি ঘটনা আমরা বিগত কয়েকদিনের মধ্যে দেখতে পেয়েছি, গত কয়েকদিন পূর্বেও খেলা দেখাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় মারামারি, এরপরে খেলাকে কেন্দ্র করে আমার প্রিয় দল কেন গোল খেলো সে এটা সহ্য করতে না পেরে স্ট্রোক করে মারা গেছে। তো এভাবে দুটি ঘটনা আমরা দেখেছি, আরও একজন ব্যক্তি সে প্রতিজ্ঞা করেছে, শপথ করেছে যে আমার প্রিয় দল যদি না জিতে আমি বিয়েই করব না। তো মেয়েটি নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ দলকে জিতিয়ে দেন। তো এভাবেই আমাদের আবেগ এই জায়গায় কাজ করছে, যে আবেগগুলোর কারণে আমরা জানিও না আমরা মুসলিম ঘরের সন্তান হয়ে যেগুলো আমাদের ইমানকে নষ্ট করে ফেলার মতো অবস্থান। আপনি যদি এই ব্যাপারগুলো নিয়ে কিছু বলতেন, আসলে খেলা দেখা জায়েজ কিনা ইত্যাদি। ধন্যবাদ, আসলে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের সামনে।
খেলাধুলা যেটাই বলেন না কেন, ইসলামের সকল কিছুর একটা দিক নির্দেশনা রয়েছে, সন্দেহ কোনো কিছুই ইসলামের দিক নির্দেশনার বাহিরে নেই। আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যেগুলো করার অনুমতি দিয়েছেন এটার মধ্যে রয়েছে কল্যাণ, আর যেটা তিনি অনুমতি দেন নাই সেটার মধ্যে অবশ্যই কল্যাণ নাই, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো ইসলাম কিন্তু আবেগ দেয়া ইসলাম হয় না। আর শরীয়তে খেলার ব্যাপারে নির্দেশনা রয়েছে কুল্লাইব হারাম ইল্লা সালাতা, তিনটি খেলা ভিতরে সকল খেলাই শরীয়ত কিন্তু নিষেধ করেছে। আসুন, যেহেতু ফুটবল খেলা নিয়ে মূলত আজকের কথা, খেলাধুলা হারাম, এখানে প্রচুর সকল দিক থেকে ক্ষতিকর দিক। চিত্ত বিনোদন ইসলামে বৈধ করেছে, তার একটা সীমাবদ্ধতা রয়েছে, সন্দেহ সীমাবদ্ধতার বাহিরে এটা কোনো অবস্থায় ইসলাম সমর্থন করে না। দেখুন, ইসলাম এটা কেন হারাম করেছে তার বাস্তবতা আপনার একটু আগে কথা থেকে আমরা বুঝতে পারলাম, কত বড় বড় ধরনের দুর্ঘটনা ঘটছে, সেজন্য এটা হারাম এবং শরীয়ত সরাসরি এটা হারাম করেছে। তবে এটাকে কেন্দ্র করে কিন্তু পুরো বিশ্বের মধ্যে অনেক বড় জোয়ার একটা আসর চলছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কিন্তু এখানে একটা জোয়ার ব্যবসা হয়ে থাকে, জুয়া খেলা হচ্ছে এই খেলাকে কেন্দ্র করে। তো রাসূল কিন্তু এই জায়গাতে যেহেতু এটা অপচয়ের এবং গোনার একটা মাধ্যম হয়ে দাঁড়িয়েছে, আসলে কি বলবেন আপনি? নিঃসন্দেহে ইন্নাল মুবাদদিরিন কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয়কারী শয়তানের ভাই। সে আঙ্গিকে আমরা মুসলিম উম্মাহ যারা আমরা আনন্দের জোয়ারে ভাসছি, এটার খেসারত কিন্তু আবার আমাদেরকে দিতে হবে। সেজন্য আমি দর্শক সহ গোটা মুসলিম উম্মার অবহিতির জন্য বলবো যে কোনো অবস্থাতেই এটাকে বৈধ করার কোনো সুযোগ নেই। সময়ের অপচয় এবং অতি উন্মাদনা এটা ইসলামে অবশ্যই হারাম করেছে, কোনো অবস্থায় এটা বৈধ করার কোনো সুরাত নেই। দেখুন, এই খেলা দেখতে গিয়ে প্রচুর সময় নষ্ট হচ্ছে, অপচয় হচ্ছে এবং বড় বড় ধরনের দুর্ঘটনা ঘটছে, যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই 1500 বছর পূর্বেই কিন্তু এই ধরনের খেলাকে হারাম করে দিয়েছেন। সেহেতু আমরা নিজকে যদি সত্যিকারভাবে ইসলাম ও আল্লাহ বলে দাবি করি, আমরা যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে নিজকে দৃঢ়প্রত্যয় হই, তাহলে এই ধরনের খেলাধুলা থেকে অবশ্যই আমাদেরকে দেখাও যাবে না, খেলাও যাবে না। তবে চিত্ত বিনোদনের জন্য আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন থেকে পাই, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছু দৌড়দৌড়ি করছেন, রাসূল সাল্লাম দেখেছেন, সেটা নিজের গণ্ডির মধ্যে, সীমানার মধ্যে, কিন্তু সীমানাবার কাম হলে কোনো অবস্থায় এটাকে জায়েজ করার সুরাত। আমরা কিন্তু এটাকে শরীর চর্চা হিসেবে যে খেলাটা স্বাভাবিক খেলার আমাদের সন্তানেরা খেলে, বিভিন্ন মাঠের মধ্যে খেলছে, এটা কিন্তু শারীরিক ফিটনেস, শরীরের উপকারের জন্য, এখানে কোনো জুয়া নেই, এখানে কোনো অর্থ অপচয় নেই, মাকসাদ কিন্তু শরীরকে ফিটনেস করা বা শারীরিক শক্তির জন্য ইত্যাদি। তো সেক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে আমরা এটাকে হারাম বলতে পারি না, কিন্তু যেটার সঙ্গে স্পষ্টভাবে অপচয় জড়িত এবং এই যে জোয়ার কাইকারবার ইত্যাদি যেগুলোর সঙ্গে স্পষ্টভাবে জড়িত, ইসলাম কিন্তু এটাকে কোনোভাবেই সমর্থন করা যাবে না, কখনো সমর্থন করা সুযোগ। বারাকাল্লাহ, আপনি চমৎকার উত্তর দিয়েছিলেন। আমরা যে বিষয় নিয়ে আজকে মূল আলোচনা করছিলাম, হালাল উপার্জন যেটি আছে, হালাল উপার্জনের গুরুত্ব নিয়ে আপনি বলছিলেন। আমরা তো আসলে আমাদের জীবনকে, আপনি শুরুতে একটি চমৎকার কথা বলেছেন, আমরা অনেকে মনে করছি নামাজ পড়া ইবাদত, তাসবিহ পাঠ করা ইবাদত, মসজিদে গিয়ে সুন্দর পোশাক পরে প্রথম কাতারে নামাজ পড়া, এগুলো ইবাদত, রোজা ইবাদত, হজ ইবাদত। কিন্তু আমার সুদ, ঘুষ, দুর্নীতি, অবৈধ পথে ইনকাম, এগুলোকে কিন্তু আমরা আলাদা করছি যে আমার জীবনের সুদ ঘুষ সব কিছু উল্টা থাকবে, এটা একটা সাইড, আমার ইবাদতের দিকটা আরেকটা সাইড। আসলে কি আমার অর্থনৈতিক যে আয়ের উৎসগুলো বা ব্যয়ের যে জায়গাগুলো আছে, এগুলো কি আমার ইবাদতের মধ্যে পড়বে না? ধন্যবাদ। নিঃসন্দেহে ইসলাম আয়ের ক্ষেত্রগুলো এবং ব্যয়ের ক্ষেত্রগুলো ক্লাসিফিকেশন করে দিয়েছে, এর বাহিরে আয়ও করা যাবে না আর মনে যায় যেমনে তেমনে ব্যয় করা যাবে না। হালাল পথে যেমন অর্জন করা দায়িত্ব মুসলিম উম্মার, মুসলমানের ঠিক ব্যয়টাও ওই বৈধ পথে সঠিক পথে ব্যয় করা তার দায়িত্ব। সে আঙ্গিকে যেভাবেই তিনি অর্জন করুক না কেন, সে ভাবটা কি বৈধ কিনা তাকে খেয়াল করতে হবে। কিন্তু অন্যের হক নষ্ট করে, প্রতারণা করে, ধোকাবাজি করে, কাউকে ঠকিয়ে কেউ যদি আয় করে, কখন ওটা তার হালাল রিজিক বলা যাবে না। আর ওই রিজিক অর্জন করে কেউ যদি মসজিদে বসে ইবাদত করে,
তাহলে তার ইবাদত কবুল হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে সুন্দরভাবে বলে দিয়েছেন, ইবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো তার হালাল রিজিক অর্জন করা, হালাল খাদ্য খাওয়া। সেহেতু আমাকে সকল কিছুর পূর্বে, ইবাদতের পূর্বেও আমি মনে করব তার হালাল রিজিক অর্জন করা আরো জরুরি। জি, তা নাহলে সে মসজিদে যাবে, সে ইবাদতটা হবে মানুষ দেখানোর জন্য, মূলত সে ইবাদতটা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য হবে না। সেহেতু আমি বলবো সকলকে লক্ষ্য করে যে আমরা জীবনের যত শ্রম হোক, আমরা পরিশ্রম করে কষ্ট করে নিজের এবং সন্তানের রিজিক অর্জনের চেষ্টা করব। এভাবে যদি কষ্ট করে আপনি সম্পদের পাহাড়ও অর্জন করেন, তাহলে ইসলাম এটাকে অবৈধ বলে নাই। আমরা যদি খলাফা রাশিদের দিকে তাকাই, বলবেন আব্দুল কাদের জিলানী, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তাআলা আনহু, তাদের জীবনের দিকে আমরা দৃষ্টিপাত করি, তারা কিন্তু অনেক ধরেছেন। ইমাম হানিফা অনেক সম্পত্তির মালিক ছিলেন, কিন্তু একটি ঘটনা যদি আমরা দৃষ্টিপাত করি তার জীবনের, তিনি একদিন তার ব্যবসায়িক গোডাউনে গিয়েছেন, গিয়ে একটা টুকরো কাপড় পেয়েছেন, থান কাপড়, কাপড়ের মধ্যে একটা রিজেক্ট। মনিটর করে পরে এসে দুই তিন দিন পরে আবার ওখানে গিয়েছেন, যাওয়ার পরে দেখে রিজেক্ট কাপড়টা ওখানে নেই। তিনি তার কর্মচারীকে ডাকলেন, রিজেক্ট কাপড়টা কোথায়? বলে, স্যার এটা আমি অন্য ভালো কাপড়ের সাথে মিলে বিক্রি করে দিয়েছি। ইমাম হানিফা এত সম্পত্তির মালিক হয়েও তিনি এত মনিটরিং করে, তিনি ওই যখন তার কর্মচারী বললেন যে আমি এটা বিক্রি করে দিয়েছি ভালো কাপড়ের সাথে মিল করে, উনি বললেন যে আমার গোডাউনের যত কাপড় আছে সব তুমি দান করে দাও, কারণ আমার এই পুরো গোডাউন তুমি অবৈধ করে ফেলছো। আল্লাহ, সেহেতু আমরা যদি এভাবে দৃষ্টিপাত করি তাহলে অর্থ কখনো খারাপ নয়, কিন্তু এটা যদি অবৈধ পথে অর্জন হয় তাহলে অবশ্যই সেটা ইবাদত তার কবুল হবে না। আমরা কিন্তু অবৈধ পথে এভাবে অর্জন করার জন্যই বর্তমান বাজারে যে অস্থিতিশীল পরিবেশ দাঁড়িয়ে গিয়েছে, জিনিসের দাম ওঠা নামা হুট করে বাড়ছে কমছে, বা বাজারের মধ্যে যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে, এর কারণে কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছে প্রচুর কষ্টে রয়েছে, তাদের নাগালের বাইরে সব কিছু আজকে চলে গিয়েছে। দুমুঠো দুবেলা ভাত খাবে সেই খাবার জোগাড় করার মতো সেই অ্যাবিলিটি কিন্তু অনেক ফ্যামিলির নেই। আজকে এই কিছু অসাধু ব্যবসায়ীর জন্য, অসাধু মানুষ যারা অবৈধ পথে টাকা অর্জন করছে, আপনি যদি এই সমস্ত মানুষদের উদ্দেশ্যে আজকের এই প্রোগ্রাম থেকে বলতেন। ধন্যবাদ আপনাকে। আসলে আজকে আমরা এই দেশ অস্থিতিশীল সকল দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির পিছনে দায়ী আমি মনে করব এই সকল লোকগুলো। আমি সরকারকেও বলবো তারা যথেষ্ট চেষ্টা করছেন, এ ব্যাপারে আরও মনিটরিং করা তাদের দায়িত্ব, কারণ সম্পদ কুক্ষিগত রাখা, সম্পদ জমা করে রাখা এটা ইসলামে হারাম করেছে, এবং সম্পদ জমা করে মূল্য বৃদ্ধির লক্ষ্য নিয়ে কেউ যদি এইভাবে আটকে মানুষকে কষ্ট দেয়, তাহলে সে শত শতবার যদি মক্কা মদিনায় গিয়ে হজ করে, তাহলে এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার জন্য কোনো ফায়দা হবে না। এই জন্য আমি তাদেরকে বলবো অবশ্যই তার এই সম্পদ বন্ধক, সম্পদ আটকে রেখে সাধারণ জনগণ যদি কষ্ট পায়, তাহলে তার জন্য এটা হারাম হয়ে যাবে। কোনো অবস্থাতে তার এটা তার জীবনের জন্য কল্যাণ বয়ে আনবে না, বরং তার এবং তার পরিবার বর্গ সকলের জন্য অকল্যাণকর হবে এবং পরকালে তার এই খেসারত দিতে হবে। এই জন্য আমি তাকে ওখান থেকে ফিরে এসে জনগণ কল্যাণ পেতে পারে তাকে তাদেরকে সেই ধরনের ভূমিকা রাখার জন্য আমি আহ্বান করবো। ইনশাআল্লাহ তাআলা। আমরা একটা ফোনে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার জানার বিষয়, জি, যে যারা অবৈধ ইনকাম করেছে এবং রেগুলার ইবাদত করছে, তাহলে তো তাদের হারাম রুজির কারণে ইবাদত কবুল হবে না, তাইলে এখন কি তাদের নামাজ রোজা করে কোনো লাভ আছে? কারণ তারা তো জেনে গেছে যে তাদের জান্নাতে যাওয়ার সম্ভাবনা বলতে গেলে নাই। আমরা বুঝতে পেরেছি, ইনশাআল্লাহ তাআলা, সঙ্গেই থাকুন, আমরা উত্তর দেব। দর্শক মণ্ডলী, দেখছিলেন আপনাদের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী জীবন ও জিজ্ঞাসা। সময় হলো ছোট্ট একটি বিরতির, সাথেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলে, আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী জীবন ও জিজ্ঞাসায়। দর্শক, আমাদেরকে ফোন করতে আপনার টিভি সেটের স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, নাম্বারে ফোন করে প্রশ্ন করুন।
শায়েক, আমরা বিরতির পূর্বে যে ফোনটি পেলাম, আসলে আমাদের জীবনে নামাজ রোজা অনেক কিছু হয়েছে, হালাল হারাম ইনকাম হয়েছে। এখন যেহেতু বুঝতেই পারছি আমার অবৈধ পথে টাকা ইনকামের জন্য আমার ইবাদত কবুল হবে না, এখন কি আমি নামাজ পড়া ছেড়ে দেব? রোজা করে কোনো লাভ আছে? হজ করে কোনো লাভ আছে? অর্থাৎ ইবাদত বন্দিকি করে কোনো লাভ আছে কিনা? নাকি আমার জন্য করণীয় কি? ধন্যবাদ। আসলে দর্শক সহ সকলকে এ ব্যাপারে আমি অনুরোধ করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বিষয়ের জন্য কিন্তু গাইডলাইন দিয়ে দিয়েছে। কোরআনুল কারিমের এ ব্যাপারে আমাদের রয়েছে, আল্লাহ পাক বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইলা আখিরিল আয়া, হে বান্দা তুমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যেও না, তুমি অপরাধ যতই করো না কেন, তোমার ভিতরে আমি যদি অনুমতি সৃষ্টি হয় আল্লাহ পাক ক্ষমা করে দিতে পারে। সুতরাং যিনি প্রশ্নকারী তাকে বলবো, অন্যায় আপনি করেছেন বা আমি করেছি, যেই করেছে অন্যায়টা যদি আমি বুঝে ফেলি, ওই অন্যায়টা যদি আর দ্বিতীয়বার না করি, এখন থেকে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি পরিপূর্ণ রুজু হয়ে যাই, আল্লাহ পাক ক্ষমা করে দিতে পারেন। তিনি গফুর রহিম, তিনি ক্ষমাশীল, তিনি অবশ্যই ক্ষমা করে দিতে পারেন। তাওবা অর্থই কিন্তু রুজু হওয়া। সুতরাং আপনি যতই অপরাধ করেন না কেন, আপনার দায়িত্ব হলো অপরাধটা বোঝার সাথে সাথে ওখান থেকে ফিরে আসা, এটার নামই কিন্তু তওবা। আমরা যদিও বারবার ইস্তেগফার ইস্তেগফার পড়ি, এটা মূলত তওবা না, মূলত তওবা হলো ওই অন্যায় থেকে ফিরে আসা। সেহেতু দর্শককে আমি অবশ্যই বলবো, প্রশ্নকারীকে অবশ্যই বলবো, যে আপনি নিজেকে হতাশ মনে না করে অবশ্যই আপনি অন্যায় থেকে ফিরে এসেছেন আমি বলবো। সুতরাং এখন থেকে আপনি পরিপূর্ণভাবে আল্লাহর থেকে রুজু হয়ে যান, আল্লাহ পাক আপনার এই অনুভূতির কারণে আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। এমন কিন্তু অনেক দৃষ্টান্ত রয়েছে, বনি ইসরায়েলের একজন সব থেকে বড় একজন পাপী সম্পর্কেও কিন্তু এমন কথা রয়েছে যে সে প্রচুর পাপ করেছে, এমন কোনো পাপ নেই সে করেনি, কিন্তু সবশেষ সে যখন আল্লাহ পাকের দিকে ফিরে আসছে তার জীবনের সমস্ত পাপগুলো কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা ক্ষমা করে দিয়েছেন। এভাবে আল্লাহ পাক তো মহান গফুরুর রহিম। আমাদের যখনই মনের মধ্যে এই উদয়টা হবে যে আসলে যা কিছু করেছি, যা কিছু হয়েছে, ভুল হয়েছে, যদি কারো হক নষ্ট হয়ে থাকে সেগুলো যদি আমি ফিরিয়ে দিতে পারি এবং আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে পারি, আল্লাহ আমার তো এই অবৈধ পথে বা এভাবে কিছু অর্জন হয়েছে, আমি প্রয়োজনে সেগুলোকে সওয়াবে নিয়াত সারা আমি দান করে দেব, অন্যজনকে যারা গরিব রয়েছে, অসহায় রয়েছে, তাদের কল্যাণার্থে এগুলো দিয়ে দেব, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অন্তত আমাকে মাফ করেন, আমি এগুলো তাদেরকে দিয়ে দিলাম অবৈধ পথের টাকাগুলো এবং বৈধ পথের যে ইনকামগুলো রয়েছে। কারণ একজন ব্যক্তিত্ব সব ইনকাম তো অবৈধ নয়, নিঃসন্দেহে কিছু তো বৈধ আছে তার অংশ। জি বারাকাল্লাহ। আমরা মূল বিষয়ে যেটি আলোচনা করছিলাম হালাল উপার্জনের গুরুত্ব নিয়ে, আপনি সবশেষ দর্শকদেরকে জানাবেন হালাল উপার্জনের জন্য আমরা কোন পথ অবলম্বন করতে পারি? ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, হালাল রিজিক অর্জনের পথ আমার অভাব নেই। দেখুন, ব্যবসা বাণিজ্য যেটা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি, কিতাবুল বইউ মুসলিম শরীফে একটা অধ্যায় নিয়ে এসেছে, ব্যবসা অত্যন্ত একটা সুন্দর প্রক্রিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যবসায়ী যারা বৈধ ব্যবসা করবে কাল কায়ামতের ময়দানে তাদের হাসর নাসর হবে সিদ্দিকিন, সোয়ালেহীন এবং আম্বিয়াদের সাথে। অতএব ব্যবসা যদি কাউকে না ঠকিয়ে সঠিক পন্থায় শুধু যে ব্যবসা বাণিজ্য করতে পারে তার হালাল পন্থা, এবং যিনি চাকরি করেন তাকেও খেয়াল করতে হবে তার কর্মের অবস্থাটা যেন সে সঠিকভাবে দায়িত্ব পালন করছেন কি না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, ওই সকল বান্দার জন্য দ্বিগুণ সওয়াব, যেই বান্দা আল্লাহর দায়িত্বটা পালন করার পরে তার উপর যে অর্পিত দায়িত্ব আছে সেটাও পরিপূর্ণভাবে পালন করে। আজকে দেখুন, পুরো জায়গাটাই মানুষ ধোঁকা এবং প্রতারণায় ভরপুর, যে যেখানে আসি না কেন। কারণ এভাবেই যিনি চাকরি করেন তিনিও তার দায়িত্ব সঠিকভাবে পালন করছেন না, যার কারণে এখানেও একটা এক ধরনের ধোঁকা এবং প্রতারণার সামিল হয়ে যাচ্ছে। এই জন্য উচিত হবে চাকরিরত অবস্থায় বা যে যেখানে দায়িত্ব পালন করুক না কেন, ওই জায়গাটা তার উপর যে অর্পিত দায়িত্ব এটা সঠিকভাবে পালন করে কি না, ওইটা যদি সঠিকভাবে পালন করে আর আল্লাহর হুকুমটা পালন করে তার জন্য কিন্তু দ্বিগুণ সওয়াব। ঠিক ব্যবসা বাণিজ্য বলেন, চাকরি বলেন, সকল ক্ষেত্রেই কিন্তু রিজিক উপার্জনের একটা মাধ্যম এটা, যদি আমার সঠিক প্রক্রিয়া হয়। আর যদি সঠিক প্রক্রিয়া না হয়, ওই ব্যবসা বাণিজ্য তো গেলেও তার রিজিক অবৈধ হবে, চাকরি করলেও তার রিজিক অবৈধ হবে, কৃষিকাজ করলেও তার রিজিক অবৈধ হবে। অতএব জাগতিক জিন্দগির যেই বৈধ কাজগুলো এগুলো সবগুলোই তার রিজিক অর্জনের মাধ্যম, যদি সেটা সে সঠিকভাবে করে।
তবে আমরা যে সকল জিনিসগুলো ইসলাম হারাম করেছেন, যেমন মদের ব্যবসা ইত্যাদি ইত্যাদি, এগুলো কখনো বৈধ বলার সুযোগ নেই। সেও তো আমি দর্শক সহ সকলকে অনুরোধ করব যে আপনি আমি যে কাজগুলোই করি না কেন, ওইটা ওই কাজটা যেন হক পরিপূর্ণভাবে আদায় করে এবং অন্যের হক নষ্ট না হয়। যদি আমি সেই প্রক্রিয়া আমার কার্যক্রমগুলো করি তাহলে এটা অবশ্যই বৈধ পথে রিজিক অর্জনের একটা মাধ্যম হবে এবং এটা হালাল হবে, এবং এই হালাল ইবাদত রিজিক অর্জনটা তার ইবাদতে পরিণত হবে ইনশাআল্লাহ। চমৎকার আসলে উত্তর দিয়েছেন, আসলেই আমাদেরকে হালাপাক্ত বিবেক দিয়েছেন, সকলকেই বুদ্ধি দিয়েছেন কোনটা সঠিক কোনটা সঠিক নয় আমরা কিন্তু প্রত্যেকেই জানি। সুতরাং আমরা যদি এই দিকগুলো মেনে নেই বা মেনে চলি কিন্তু আমাদের পথ সহজ হয়ে যাবে। আমরা একটা ফোনে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, দর্শক প্রশ্ন করুন। আমার প্রশ্ন হলো, আমি আপনাদের অনুষ্ঠানটা দেখতেছি, আমার তো খুব ভালো লাগতেছে। এখন গত রমজান মাসে এতেকাবে বসে একজনের সুদে টাকা দিছে, তার কি হবে এই ব্যাপারে একটু বললে খুশি হব। প্রিয় ভাই বুঝতে পেরেছি ইনশাআল্লাহ শেখ। জি আলহামদুলিল্লাহ, অন্যায় অন্যায়, অবৈধ অবৈধ, সুতরাং সে এতেকাবেই বসে করুক আর মক্কায় হজরত অবস্থায় করুক, কোনো অবস্থাতে সেটাকে বৈধ বলার সুযোগ নেই। সুতরাং আমি তাকে বলবো অবশ্যই এই কাজ যিনি করেন তাকে ওটা থেকে ফিরে এসে তারপরে তাকে ইতিকাফে অংশগ্রহণ করা। সুদ হারাম, ইসলাম সরাসরি এটাকে হারাম করেছে, কোনো অবস্থাতেই এটা তার জন্য সমীচীন হয় নাই, সেজন্য তাকে অবশ্যই এটা থেকে পরিহার করতে হবে। আল্লাহ পাক আসলে বোঝার তৌফিক দান করুন, আমিন। আসলে যে বিষয় নিয়ে হালাল উপার্জনের গুরুত্ব যদি আমরা প্রত্যেকে বুঝতাম, আপনি যদি দর্শকদেরকে একটু জানাতেন হালাল উপার্জনের জন্য। আসলে আমরা অনেকে বলে থাকি, হুজুর আমি বাধ্য হয়ে এই কাজটা করছি কারণ আমি উপার্জনের পথ খুঁজে পাচ্ছি না। আল্লাহ পাক তো বলেছেন ইন্না আরদাল্লাহ ওয়াসিয়া, আল্লাহর জমিন তো প্রশস্ত, অনেক রিজিকের ব্যবস্থা রয়েছে। কিন্তু অনেকে বলছে যে হুজুর আমি যে স্ট্যাটাসে চাকরি করছি মেনটেন করছি, যদিও সেটা আমি বুঝতে পারছি যে এটা আমার জন্য উচিত না, এখান থেকে যে অর্থগুলো আসছে এটি হারাম, আমি এখন কিভাবে ফিরে আসতে পারি একটু জানা দেয়। ধন্যবাদ, আমরা একটা ফোনে চলে যাই তারপরে উত্তর দেবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দর্শক প্রশ্ন করুন। আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে আমরা যদি কোনো শুভ খবর পাই বা কোনো একটা ভালো খবর পাই যে আমরা যে আল্লাহর কাছে শুকরিয়া জানাই, শুকর আলহামদুলিল্লাহ, কিন্তু আবার যে সেজার মাধ্যমে যে একটা প্রকাশ করা যায় সেটা কিভাবে করব বা কি বলবো, সেটা কি আরবিতে না বাংলায় বা মোনাজাতের যে ফর্মালিটিজ আছে ওই অনুযায়ী করব না শুধুমাত্র সেজদা দিব, এই জিনিসটা যদি একটু বিস্তারিত বলতে। বুঝতে পেরেছি প্রিয় ভাই, সঙ্গে থাকুন ইনশাআল্লাহ। আসলে কোনো শুভ সংবাদ আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো নিয়ামত পেলে আমরা যে খুশির জন্য বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া বলি, তো শুকরিয়াটা মুখে বলার পাশাপাশি আমি যদি সেজদার মধ্যে দিতে চাই তো সেজদার মাধ্যমে কেমন করে আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করব, এবং সেজদাতে গিয়ে আরবি দোয়া পড়তে হবে নাকি বাংলা বলতে হবে না কি বলতে হবে? আলহামদুলিল্লাহ, আসলে শুকরিয়া জ্ঞাপন করা এটা মুমিনের দায়িত্ব। লাইন শাকারাতুম লা আসিদান্নাকুম লাইন কাফারতুম ইলা আখিরিল আয়া। যদি কোনো নিয়ামত পেয়ে থাকে তার শুকর আদায় করতে হবে। শুকর আদায়ের ধরন আল্লাহ পাক সব ভাষায় কিন্তু তিনি জানেন এবং সব ভাষায় কিন্তু তিনি শোনেন, তবে নামাজের মাধ্যমে নামাজের মধ্যে যে ভাষাগুলো হওয়া উচিত সেটা অবশ্যই লিমিট, ওটা মনের চাহিদা অনুযায়ী দোয়া করা যাবে না। ওখানে নামাজের ভিতরে কখন কোন দোয়া হবে সেটা কিন্তু সীমাবদ্ধতা রয়েছে, দুই সিজদার মাঝখানে দোয়া এবং সিজদার তাসবিহ শেষ করার পরে দোয়া, এটা ভিন্ন ভিন্নভাবে বলে দেওয়া আছে। তারপরও যদি ওই শুকর আদায়ের জন্য সে দুই রাকাত সালাতুল হাম পড়ে এটাই কিন্তু তার শুকর আদায় হয়ে যাচ্ছে। এই জন্য আমি বলবো নামাজের সিজদায় গিয়ে তাকে অনেক শুকরের জন্য ভিন্ন কিছু স্পেশাল দোয়া করতে হবে বিষয়টা এরকম নয়, বরং সে বড় কোনো নিয়ামত পেলে শুকরানা আদায় করণার্থে সে দু রাকাত শুকরানা নামাজ আদায় করবেন নামাজের নিয়ম অনুযায়ী, এটাতেই তার ওই নিয়ামতের শুকর আদায় হয়ে যাবে। এজন্য তার ভিন্ন বাংলা ভাষায় আবার ওই নামাজের রত অবস্থায় করতে হবে বা করা উচিত, সেটা আমি তাকে এ ব্যাপারে সমর্থন করা যাবে না। বরকাল্লাহ, সেই সাথে একটি বিষয় যে আমরা কিন্তু সেজদায় গিয়ে যে দোয়াটি তাসবিহ পাঠ করছি সুবহানা রাব্বিয়াল আলা, এখানেই কিন্তু আল্লাহ পাকের বরাত ঘোষণা করছি। অবশ্যই অবশ্যই, সুবহানা রাব্বিয়াল আলা, এটি কিন্তু একটা শুকরিয়া হয়ে যাচ্ছে। সেই সাথে আমরা যদি রবের আরও কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই, আমরা ফরজ সালাতে কিন্তু
নির্দিষ্ট যেহেতু লিমিটেড কিছু আমাদের তাসবিহ আছে, এর বাইরে কোরআন থেকে বর্ণিত দোয়াগুলো পড়তে পারি, এর বাইরে কোনো নফল নামাজে একাকে দাঁড়িয়ে এসে সেটা তাহাজ্জুদ হোক বা অন্য যে কোনো নফল নামাজ হোক, সেক্ষেত্রে কিন্তু আমরা সেই হাদিসে বর্ণিত কোরআনে বর্ণিত অনেক দোয়া রয়েছে আমরা কিন্তু এগুলো পাঠ করতে পারি, এগুলোর দ্বারা নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক খুশি হবেন। আজকে যে বিষয়টি আপনার থেকে জানতে চাচ্ছিলাম যে অনেকে হতাশ হয়ে যায় যে হুজুর আমি আমার স্ট্যাটাসের কোনো হালাল উপার্জনের পথ পাচ্ছি না, এখন আমার করণীয় কী হবে? ধন্যবাদ। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওমা ইয়াতাওয়াক্কালু আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। আমরা অনেক সময় অজুহাত দিয়ে বলে থাকি যে কোনো উপায় পাই না, করবো কি। আসলে এই ধরনের পরিস্থিতি খুবই আমাদের নিজের তৈরি করা, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সকল অবস্থা তিনি কিন্তু দেখেন, বুঝেন, জানেন। সেহেতু তিনি যদি বলেন যে আসলে কোনো উপায় নাই, তো উপায় নাই এটা তার নিজের কথার উপর ডিপেন্ড করবে। ইসলাম অনুমতি দিয়েছে যদি কেউ আয়ের কোনো মাধ্যম না পায়, রিজিকের কোনো মাধ্যম না পায়, সে যদি ওই মরা গরুর গোশত খায় সেটা তার জন্য অবৈধ হবে না। সেই দৃষ্টিকোণ থেকে সে এটা তাকে তার অবস্থা অনুযায়ী সে ডিসাইডেড করে নিতে পারে। কিন্তু আজকে যারা এই অপরাধগুলো করছে তারা তো জীবনের ন্যূনতম রিজিকের জন্য করছে না, তারা তো জীবনের শান শকত একটা স্ট্যাটাস বৃদ্ধি করার জন্য বা স্ট্যাটাস ধরে রাখার জন্য এই অন্যায়গুলো করছে। সুতরাং তাদের জন্য অবশ্যই এটা বৈধ হবে না, সঠিক হবে না। তাদের আল্লাহ রাব্বুল আলামিনের ভরসা করতে হবে, ন্যূনতম রিজিক যদি তারা অর্জন করতে পারে আল্লাহ পাক ওর উপরে বরকত দিয়ে তাকে অসওয়াদ দিয়ে দেবে। অতএব এটা হতাশ হওয়ার কোনো কারণ নাই তার জন্য। তাই বলে এই ক্ষুদ্র রিজিকের কারণে আমি অন্যায় পথ অবলম্বন করবো সেটা সুযোগ কিন্তু নেয়, তখন ওই অন্যায় একবার ঢুকে গেলে তার এই অন্যায়টাই তার কাছে খুব আনন্দ লাগবে। সেহেতু আমরা এই অন্যায়টা সমর্থন করতে পারি না, এবং শয়তান কিন্তু অন্যায়টাকেই সুসজ্জিত করে আমাদের সামনে উপস্থাপন করে। এবং এই জন্যই কিন্তু কোরআনে বলা হচ্ছে যুয়িনা লিন-নাসি হুব্বুস শাহাওয়াতি মিনান নিসা, বা বিভিন্ন কথাগুলো বলা হয়েছে। দুনিয়ার তো এই সমস্ত সামগ্রী আমাদের জন্য সুসজ্জিত করা হয়েছে, এবং শয়তানও চায় যে এগুলোকে কীভাবে সুন্দর করে উপস্থাপন করা যায় যেন আমরা সেই পাপের মধ্যেই ডুবে থাকি, অন্যায়ের মধ্যেই লিপ্ত থাকি। যতক্ষণ আমরা অন্যায়ের মধ্যে লিপ্ত থাকবো এতে কিন্তু শয়তানের বিজয়। আল্লাহ পাক যেহেতু আমাদেরকে বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আমাদের সেই বিবেক এবং বুদ্ধি দিয়ে চলা উচিত। শেখ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়টুকু আমাদেরকে দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। বারাকাল্লাহু ফি হায়াতি। আমিন আমিন। বারাকাল্লাহু ফি হায়াতি। প্রিয় দর্শক মণ্ডলী, যারা এতক্ষণ সুন্দরী অনুষ্ঠানে আমাদের সঙ্গে ছিলেন, সকলের জন্য আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা। দোয়া করছি আল্লাহ পাক আপনাদের সকলকে উত্তম প্রতিদান দান করুন। আল্লাহুম্মা আমিন। আগামীকাল ঠিক একই সময়ে আবারও দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সে পর্যন্ত মহান রব আমাদের সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।